হাইলাকান্দিতে বিদ্যুৎ বিভাগের তুঘলকি কাণ্ড, গ্রাহকের উপর মনগড়া বিল চাপিয়ে সংযোগ বিচ্ছিন্ন আলগাপুরে। এই ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার আলগাপুরে। আলগাপুরের বাসিন্দা খালেদ আহমেদ লস্কর নামের এক রাইস মিলের মালিকের বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরার হস্তক্ষেপ কামনা করেন অভিযোগকারী খালেদ আহমেদ লস্কর। আমি এপিডিসিএল হাইলাকান্দি ইলেকট্রিকের লগে অনেক সময় আমি যোগাযোগ করছি যে আমার বিলটার ব্যাপারে জানুয়ারির থেকে আমার কোনো মিটিং আমার কোনো মিটার রিডিং লওয়া হয় না। আমি এটার লাগে বারবার এসডিএম লগে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে এসডিএম মহাশয় আমারে কইছেন যে তাইন এটা ইমিডিয়েটলি যে আমার রিডিং নেই তারে কইব যে মিটারটা রিডিং লওয়ার লাগিয়া, কিন্তু এখনো পর্যন্ত আমার মিটার রিডিংটা আমার মিটার রিডিংটা লো হয়েছে না। 23/2/2021 1664 টাকা আমার বিদ্যুৎ বিল আইছে, 23/3/2021 আমার বিদ্যুৎ বিল আইছে 2653 টাকা, 23/4/2021 আমার বিদ্যুৎ বিল আইছে 3761 টাকা, 25/6/2021 আমার বিদ্যুৎ বিল আইছে 22,024 টাকা, 27/7/2021 আমার বিদ্যুৎ বিল আইছে 45,046 টাকা। এবং আমি একটা আশ্চর্য বিষয় দেন, আমি তারার লগে একটা বাক বিতরটার মাধ্যমে যে অগস্ট মাস তারা আমার বিলটা অটোমেটিকলি 27,294 টাকা কমাইয়া দিয়েছে। এটার লাগে আমি প্রতিবাদ করি আর কিসের কারণে আমার এই বিলটা এইটা জিও করা হইল, যার কারণে আমি হাইলাকান্দি এসডিও মহাশয়ের কাছে গিয়া উপস্থিত হইয়া এসডিও পাইছি না আমি এজিএমারের লগে আমি যোগাযোগ করিয়া এজিএমার রিসিভ আমার কাছে আছে, এটিএম স্যারে আমার রিসিপ্ট দিয়া কইছেন যে তুমি 13,647 টাকা এই ফার্স্ট ইনস্টলমেন্টটা দেওয়ার পরে তুমি আমরা লোকে যোগাযোগ করিও, যোগাযোগ করার পরে সেকেন্ড ইনস্টলমেন্ট আমরা আলোচনার মাধ্যমে তোমার স্থির করিয়া দিব। এমন অবস্থা কালকে হঠাৎ করিয়া নতুন একজন জেই এবং লগে গোপালদা কইয়া একজন আইয়া আমার মিল চলাকালীন অবস্থায় আমার কথা না মানিয়া আমি বললাম যে 13,647 টাকা নিয়ে গিয়া আর 40 টাকাটাই না আমি ইনস্টলমেন্টে আমি দেওয়া কর্ম যেয়েও কইছেন না নগদ যদি 20,000 টাকা দেওয়া লাগে আপনি যদি দিতে পারেন তে আপনার লাইনটা কাটা হইতো না, নতুবা আমরা লাইনটা কাটিয়ে যাই কি। আমি কইছি আমি 20,000 টাকা দিতে পারতাম না, যে টাকাটা আমার এই কেন লেখা আছে এই টাকাটা আমি দিতে পারবো এবং এজিএমর সিগনেচার এবং ডেট আছে ও ডেটে আমি গেছি গিয়ে এজিএম সাহেবের লগে আমি যোগাযোগ করিয়া উপস্থিত হয়েছি। চাই যে অফিসে এজিএম সাহেবের লিখে দিলা 13,647 টাকাতে এজিএম এটা তারা না মানিয়া কিতা কারণে আমার লগে এই সমস্ত কর্মকাণ্ড করলো, যার কারণে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করি এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী বিমল বোরা মহাশয়ের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করিয়া আছেন আমার এই সমস্ত ঘটনা লাগে তারা আমার মিল চলাকালীন অবস্থায় আমার গড় দাম রয়েছে মানুষের দান তারা কি কারণে এই কর্মকাণ্ডটা করলো, যার কারণে আমি মিডিয়ার মাধ্যমে লাইভ হইতে বাধ্য হয়েছি দৃষ্টি আকর্ষণ করিয়া আমার যাতে সুবিচারটা আমি পাই। আমার নাম হইল খালিদ আহমেদ লস্কর, এই কানেকশনটা আমার নামে, এই মিলের সত্যতাকে রে আমি, কিন্তু আমি তারার লাগে বারবার যোগাযোগ করি কিন্তু আমি কইছি মান্থলি আমি যে পরিমাণ কারেন্ট জ্বালাই ও পরিমাণ আমার বিদ্যুৎ মিটারটা রিডিং নিয়া এবং আমার বিদ্যুৎ বিলটা দেওয়ার লাগে মান্থলি আমার দেওয়ার লাগে এই সমস্ত ঝামেলা না করিয়া মাসে মাসে বিলটা আমি ক্লিয়ার করে লইম, যার কারণে আমি মাননীয় আবার বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরার কাছে আমি অনুরোধ করিয়া মিডিয়ার মাধ্যমে লাইভ আসিয়া বাধ্য হইয়া যেন আমার এই সমস্ত ঘটনার থাকি যেন সঠিক বিচারটা পাই আমি তদন্ত কমে এটা বলিয়া আমি